বর্তমানে প্রত্যেকটি পরিবারেই গ্যাসের কানেকশন রয়েছে, রান্নার গ্যাসের। তো এই কানেকশনটা যখন আপনি নিয়েছিলেন তখন আপনাকে গ্যাসের কানেকশন করার সাথে সাথে একটা মোবাইল নাম্বার আপনাকে দিতে হয়েছিল। সেই মোবাইল নাম্বার থেকে আপনি যথারীতি যতবার আপনি গ্যাস বুক করেন সেই নাম্বার থেকে আপনি বুক করে নেন। আর সেই নাম্বার থেকে বুক করলে স্টেপটা অনেক সহজ হয়ে যায়, মানে কিছু স্টেপ ফলো করলে আপনি গ্যাসটা অনায়াসে বুক করে নিতে পারেন। এইবারে ধরুন কোনো কারণে সেই পার্টিকুলার নাম্বারটা আপনার বর্তমানে ব্যালেন্স নেই বা সেই নাম্বারটা তার কার্যক্ষমতা হারিয়েছে, তাহলে আপনি অন্য নাম্বার থেকে কিভাবে আপনার গ্যাসটা বুক করবেন? অর্থাৎ আপনি এটাও সম্ভব যে এটা সবার জন্য নয়, আমি এই ভিডিওটা সবার জন্য বানাচ্ছি না, যারা অলরেডি এই ব্যাপারটা জানেন তারা তো জানেন এবং যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা। তো যদি আপনার কোনো কারণে ওই পার্টিকুলার নাম্বার যেটা থেকে আপনি গ্যাস বুক করেন খুবই সহজে, মাত্র একটি যখন ওরা বলবে যে গ্যাস বুক করতে একটা সংখ্যা ডায়াল করতে বলবে, শুধু সেই সংখ্যাটা ডায়াল করলেই আপনার গ্যাসটা বুক হয়ে যায়। তো এটা সহজ পদ্ধতি, এটা ওই পার্টিকুলার নাম্বারে শুধু সম্ভব যেটা রেজিস্টার করা থাকে। আরেকটা যেটা হলো যে আপনি যদি অন্য নাম্বারে থেকে করতে চান, অর্থাৎ আপনার যদি ওই রেজিস্টার করা নাম্বারটা কোনো কারণে গণ্ডগোল করে, তাহলে অন্য নাম্বার থেকে যদি করার প্রয়োজন হয়, এরকম হতেই পারে প্রয়োজন কোনো সময়, তো সেটা সম্ভব। তার জন্য আপনার যেটা প্রয়োজন হবে যে আপনার খাতায় যে অ্যাকাউন্টে যে কনজিউমার আইডি বা কনজিউমার নাম্বার আছে সেই কনজিউমার নাম্বারটা প্রয়োজন হবে, এবং আপনার যে অফিসে আপনার বইটা আছে সেই অফিসের একটা ল্যান্ডলাইন নাম্বার আছে সেই ল্যান্ডলাইন নাম্বারটা প্রয়োজন হবে। আর এই দুটো নাম্বার থাকলে আপনি আপনার বুক করতে পারবেন। অর্থাৎ আপনি ধরুন আপনার যে নাম্বার থেকে আপনি করতে চাইছেন সেই নাম্বার থেকে আপনার যে নাম্বারে গ্যাস বুক করেন সেই নাম্বারে ফোন করলেন, ফোন করার পরে ওরা একটা কনজিউমার আইডি এবং একটি ল্যান্ডলাইন নাম্বার এন্টার করতে বলবে। প্রথমে আপনার ল্যান্ডলাইন নাম্বার, অফিসের ল্যান্ডলাইন নাম্বারটা এন্টার করবেন, করার পরে কনজিউমার আইডিটা এন্টার করবেন, করার পরে আপনার একই স্টেপে বলবে যে গ্যাস বুক করতে একটা সংখ্যা ডায়াল করতে বলবে, সেই সংখ্যাটা ডায়াল করলে আপনার গ্যাসটা বুক হয়ে যাবে। তো এইভাবে আপনি যে কোনো নাম্বার থেকে, ধরুন কোনো কারণে আপনার পার্টিকুলার যে রেজিস্টার নাম্বার সেটা কোনো কারণে ডিস্টার্ব করছে বা কোনো কারণে আপনার ব্যালেন্সটা ফুরিয়ে গেছে, সেই মুহূর্তে আপনার গ্যাসের প্রয়োজন হলো, তো সেই অবস্থায় আপনাকে অন্য নাম্বার থেকে আপনার গ্যাসটা বুক করতে হবে। তো অন্য নাম্বার থেকে বুক করার এইটা একটা পদ্ধতি, অনেকে হয়তো এই পদ্ধতিটা জানে না, তো এই জন্য আজকে এই ভিডিওটা বানানো হয়েছে। তো যদি আপনারা উপকৃত হন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এরকমই বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আমি অন্যান্য ভিডিওগুলো বানিয়ে থাকি এই চ্যানেলে ছাড়ি, তো আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনাদেরকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।